আসছি আমার ঘর। মাথু তুমি এত রাতে? ওর নাম নাসির, সাজাপ্রাপ্ত আসামি। জেলখানা যা থাকার কথা ছিল, কিন্তু সে জেলখানা থেকে বেরিয়ে রাস্তার উপর একজন জেল কয়েদিকে খুন করেছে। যাকে খুন করেছে সে মরে যাবার আগে আমাকে বলতে চেয়েছে, আমার ভাই সোহেলকে এই নাসির জেলের মধ্যে কিছু একটা করেছে। নাসিরকে আমি তাড়া করে ধরে ধরেছি, নাসিরকে বারবার জিজ্ঞাসা করেছি আমার ভাই সোহেল কোথায়, কিন্তু নাসির আহত হয়ে মরে যাবার আগে আমাকে বলে গেছে, আপনার নাম আপনি সব জানেন। বলুন স্যার, আপনি কি জানেন কোথায় আমার ভাই, কোথায় সোহেল? জেলে কান নিয়ে গেছে বললো, আর তুমি জেলের পিছনে ছুটতে শুরু করলে? একটা ক্রিমিনালের কথার উপর ভিত্তি করে মাঝরাতে তুমি আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো? জি জি, আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি। নাসির মরে যাবার আগে আপনার নাম বলেছে স্যার, যত বড় অপরাধী হোক স্যার, মরার সময় কি মিথ্যে কথা বলে না? বলুন স্যার, আপনি কি জানেন? বলুন স্যার, বলুন। মাসুদ, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। আপনার নিস্তব্ধতা আমাকে সীমা অতিক্রম করেছে স্যার। আমার ভাই কোথায় আমি জানতে চাই, ও কোথায় আছে, কেমন আছে আমি জানতে চাই স্যার। ও কথা বলতে পারে না স্যার, নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। ও কোনো বিপদে পড়েছে কিনা আমি জানতে চাই স্যার। যদি জানেন আমার ভাই কোথায়, তাহলে একবার বলুন স্যার, একবার বলুন। ভাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? কিন্তু সেদিন তো তুমি ভাবনি আমার সন্তানের জন্য আমার কতটা কষ্ট লাগতে পারে। স্টপ ইট! নিজের ভাইয়ের চিন্তায় আজ তুমি অস্থির হয়ে গেছ। আর যেদিন আমি আমার একমাত্র সন্তানের ফাঁসির আদেশ শুনেছি, সেদিন আমার কেমন লেগেছিল, কেমন লেগেছিল! আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতটুকু কষ্ট তুমি আমাকে দিয়েছ ঠিক ততটুকু কষ্ট আমি তোমাকে দেব। ফাঁসির দড়ি আমার ছেলে পাশার গলায় ঝুলবে না, ঝুলবে তোর ভাই সোহেলের গলায়। আর তাই বসার জায়গায় ফাঁসি হয়ে গেছে তোর ভাই সোহেলের। আমার ছেলের লাশের পরিবর্তে তুই নিজের ভাইয়ের লাশ রিসিভ করেছিস, নিজের হাতে তার কবরে মাটি দিয়েছিস। তোকেও আমি জানত কবর দেবো হুমায়ুন কবির, তোকেও আমি জানত কবর দেবো। আমি তোকে ছাড়বো না হুমায়ুন কবির, আমি তোকে আরো ঘিরে ফেলবো। খুনিটাকে অ্যারেস্ট করুন ওসি সাহেব, নাসিরকেও নিজের হাতে খুন করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে নয় ওসি সাহেব, ওই শয়তানটাকে অ্যারেস্ট করুন। ওই ভদ্রলোকের মুখোশের আড়ালে সে একটা খুনি আমার নিষ্পাপ ভাইকে হুমায়ুন কবির খুন করেছে। ওকে আপনি অ্যারেস্ট করুন, ওই শয়তানটাকে আপনি অ্যারেস্ট করুন, ওকে আপনি অ্যারেস্ট করুন ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন। এত চিৎকার করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, মাসুদ বাইরে পুলিশ খুনের দায় অ্যারেস্ট করছে। না, কে হতে পারে না, মাসুদ খুন করতে পারে না। মাসুদ কোথায়? আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চল। Thank you.
মাসুদ সাহেব, আপনার সঙ্গে দেখা করার জন্য লোক এসেছে। মাসুদ, তোমাকে ওরা অ্যারেস্ট করেছে কেন? তুমি কি করেছো? আমাকে নিয়ে তুমি ভেবো না বৃষ্টি, তুমি শুধু টুনির দিকে লক্ষ্য রেখো। আব্বু, তুমি জেল খেলা কেন? তোমার চাচুকে নিতে এসেছি। সোহেল চাচু কোথায়? চাচুকে তোমার সাথে নিয়ে এলে না কেন? তোমার চাচু এই জেলখানাতেই আছে। মাসুদ, সোহেল কোথায়? আমি ওকে দেখেছিলাম, বলেছিলাম সবাই তোর জন্য অপেক্ষা করছে, কিন্তু ও আসবে না। ও আমার সাথে কেমন যেন লুকোচুরি খেলছে। আমি ওকে বলেছিলাম টুনির কথা, নদীর কথা, তোমার কথা, কিন্তু কিন্তু তবু এলো না। ও তোমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছে। তবু তুমি একটিবার ওকে আমার সামনে নিয়ে এসো, আমি ওকে এক নজর দেখেই চলে যাব। আমি তোমাকে কি করে বলবো, সোহেল আর কোনোদিনও আসবে না বৃষ্টি। না, ও আসবে না। তুমি কি আমার হয়ে একটা কাজ করে দেবে বৃষ্টি? হুমায়ুন কবিরের ছেলের লাশ আমি নিজ হাতে কবর দিয়েছি, ওর কুলখানিটা বাকি রয়ে গেছে। আমার হয়ে তুমি আর নদী উপস্থিত থেকে ওর কুলখানি করবে, চেষ্টা করবে বেশি লোকজনের আয়োজন করতে। যত বেশি লোক নিজের আত্মার জন্য তোয়া করবে, ততই ওর আত্মার শান্তি পাবে। মাইয়া, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আপনি সত্য গোপন করছেন। বলুন বলুন, সোহেল কোথায়? ও কেমন আছে? ও কি হয়েছে? কোথায় আমার সোহেল? স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট! নিষ্পা ফুলের মতো আমার ভাইয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। যখন ও বেঁচে ছিল তখন তো ওর কথা তুমি ভাবতে। যখন ও বেঁচে ছিল মানে মানে এখন কি আর সোহেল বেঁচে নেই? না, আমি বিশ্বাস করি না। বৃষ্টি, বৃষ্টি, সোহেল আর বেঁচে নেই। বৃষ্টি, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃষ্টি চলে গেছে, ও আর আসবে না। বৃষ্টি, হুমায়ুন কবির আমার উপর প্রতিশোধ নেবার জন্য তার ছেলে পাশার পরিবর্তে সোহেলকে ফাঁসি দিয়েছে। আর আমি পাশা ধরে সোহেলের লাশ আমি আমার নিজের হাতে কবর দিয়েছি। বৃষ্টি, আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি নিজেকে কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি কি করে ক্ষমা করবো? বৃষ্টি, আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? আমি ওর মনে কষ্ট দিয়েছি আর নিজের অক্ষমতাকে ঢাকার জন্য আমি ওকে অপমান করে দূরে সরে দিয়েছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি। আমি অক্ষম, আমি ওর ভালো
বিশ্বাসের যোগ্য ছিলাম না। ওই শয়তান হুমায়ুন কবিরকে হত্যা করার জন্য আমি শহরে এসেছিলাম, সবার কাছে আমার অতীত লুকিয়েছিলাম, সোহেলকে দেবার মতো আমার কাছে কিছু ছিল না বলে আমি আপনার সাথে সেদিন দুইবার ভয় করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম সেদিন সোহেলের ভালোবাসাকে। কিন্তু তাই বলে সোহেলকে এভাবে হারাতে হবে আমি ভাবতে পারিনি, ওর কাছে ক্ষমা দেবার সুযোগ আমি পাবো না, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ওই হুমায়ুন কবির তোমাদের চুটকে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার ভাইকে, ওর সমস্ত পাপের দুর্গ আমি কুড়িয়ে দিব। শান্ত হও জেলার, মানুষ চিরকাল বেঁচে থাকে না। ঠিক বলেছেন স্যার, ওই মাসুদও বেঁচে থাকবে না, আমি ওর বুকটা চিরে কলজিটা বের করে কুটটা দিয়ে খাওয়াবো। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, আবার গুটি এখন তোমার কোর্টে জেলার, মাথা ঠান্ডা করে খেলতে হবে। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে মাথা কি করে ঠান্ডা রাখবো স্যার, আমি মৃত্যু চাই মৃত্যু, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। মাসুদ রানা আজ তার ছেলে ঘুমাতে যাবে ঠিকই, কিন্তু সেই ঘুম আর কোনোদিন ভাঙবে না, নিজের হাতে ওর বুকের স্পন্দন আমি বন্ধ করে দেব। এসব কি হচ্ছে? জেলারের নির্দেশে পাশার বদলে ফাঁসি দেওয়া হয়েছে নিরাপরাধ সোহেলকে, আজ মাসুদের মতো একজন দেশপ্রেমিককে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এভাবে আর কতদিন আমরা চোখ কান বন্ধ করে থাকবো? এই পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিনই আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলাম আমরা আমাদের দায়িত্বে সচেতন থাকব, কিন্তু কোথায় সেই সচেতনতা বোধ? উল্টো একজন জেলারের হাতের পুতুলের মতো আমরা ব্যবহৃত হচ্ছি, আমাদের কি কিছুই করার নেই? আছে, আমরা সবাই মিলে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব, প্রয়োজনে সবাই মিলে পদত্যাগ করব, তবু ওই জেলারের কথায় আমরা আর কোন অন্যায়কে মেনে নেব না। কিন্তু তার আগে মাসুদকে বাঁচাতে হবে। কারেক্ট, জেলার যত চেষ্টাই করুক মাসুদকে আমরা মরতে দেব না। মাসুদ সাহেব, মাসুদ স্যার, এটা একটা সুন্দর বই, পড়লে আপনার মনটা ভালো লাগবে, একটা না একটা রাস্তা আপনি পেয়েই যাবেন, বিশেষ করে 110 নম্বর পাতাটা আপনি অবশ্যই পড়বেন, পড়বেন কিন্তু। আমার নিরপরাধ ভাইকে পাশা বানিয়ে তুই ফাঁসি দিয়েছিস, আরে তুই জেলার নামে কলঙ্ক। Oh, my God.
আমার ভাই নিজের যন্ত্রণার কথা কাউকে বলতে পারেনি। তুই তাকে অনেক যন্ত্রণা অনেক কষ্ট দিয়েছিস, যন্ত্রণা কত ভয়াবহ কত নির্মম, আজ আমি তোকে বুঝিয়ে দিব। এই সেই জায়গা যেখানে যেখানে আমার ভাইকে ফাঁসে দেবার জন্য তুই গোসল করেছিলি, শেষ গোসল, সেই শেষ গোসল আজ আমি তোকে করাবো। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমার ভাইকে তুই অন্যায় ভাবে ফাঁসি দিয়েছিলি, সেদিন আমার বোবা ভাইয়ের বুক ফাটা আত্মনাদ দেওয়ালের পাশে দাঁড়িয়ে আমি শুনতে পাইনি। আজ তুই চিৎকার করবি, সেই চিৎকার শুনে শান্তি পাবে আমার আমার ভাই সোহেলের আত্মা। ভাইয়া তাকে দেখ ভাইয়া, যে ফাঁসির মঞ্চে জেলার তোকে ফাঁসি দিয়েছিল সেই মঞ্চে আজ আমি জেলারকে ফাঁসি দিলাম। তাকিয়ে দেখ ভাইয়া তাকিয়ে দেখ, আমি জেলাকে ফাঁসি দিয়েছি, আমি প্রতিশোধ দিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ দিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ দিয়েছি, আমি প্রতিশোধ দিয়েছি ভাইয়া, আমি প্রতিশোধ দিয়েছি। মানছে আপনি যান শাস্তি দিন তাকে যার নির্দেশে জেলার আপনার নিরপরাধ ভাইকে ফাঁসি দিয়েছে। বাড়ির সবাই কোথায়? ভাই ভাবি তুমি নদী আপনার সবাই রে হুমায়ুন কবিরের লোক তুলে নিয়ে গেছে। আব্বা
আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ক্ষমা চাইছি ইওর অনার। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যাদেরকে নিয়ে এসেছি তারা একজন পলাতক ফাঁসির আসামি, আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ যিনি দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে দৃষ্টান্তমূলক অপরাধ করেছেন। আপনার যা বলার কান করে দাঁড়িয়ে বলুন। ইওর অনার, আমার দেওয়া সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালতের মতো একটি ন্যায়ের মন্দিরে নিজের স্ত্রীকে হত্যার দায়ে এই নরপশু হুমায়ুন কবিরের ছেলে ওই পাশার ফাঁসির আদেশ হয়েছিল। গত 23 আগস্ট তার ফাঁসির আদেশ কার্যকর হয়েছিল, কিন্তু পাশা আজও আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। মহামান্য আদালত, এই রাজনীতিবিদ হুমায়ুন কবির চট্টগ্রামে একদিন বিচারক ছিলেন। উনি উনার আদালতে আমাকে মিথ্যে রায় দিয়ে পতিতা বানিয়েছিলেন। মেডিকেল চেক আপের নাম করে আমার নারীত্বকে হরণ করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। অর্ডার, অর্ডার! আদালত পাশা আর হুমায়ুন কবিরকে কাঠগড়ায় আসার নির্দেশ দিচ্ছে। সেদিন ওই হুমায়ুন কবিরের নির্দেশে জেলার ষড়যন্ত্র করে ওই পাশার পরিবর্তে নির্মম ভাবে ফাঁসি দিয়েছে আমার বুবা ভাই সোহেলকে। ফুলের মতো নিষ্পাপ একটা বোবা মানুষকে পৃথিবীর কোন কারাগারে এইভাবে ফাঁসি দেওয়া হয় কিনা আমার জানা নেই, আমার জানা নেই। কেন তাকে জীবন দিতে হয়েছে, কেন? আর তার পরিবর্তে পাশা কি করে জেলখানা থেকে বের হয়ে এলো, কি করে পাশা আজও বেঁচে আছে? রনার, আমি এর বিচার চাই। রনার, আমি এর বিচার চাই। এই আদালত এই মুহূর্তে হুমায়ুন কবির ও পাশাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে এবং তদন্ত কমিশন গঠন করে সত্যিকার ঘটনা যাচাই করার পর এই আদালত তার রায় দেবে। আমার কত স্বপ্ন ছিল তোর দিয়ে দেব। নদী, তুই অনেক বড়। নদী, তুই অনেক বড়। তোকে পেয়েছি, তোকে আমরা মৃত্যু দেব না। চলো ওকে হাসপাতালে নিয়ে চলো। সোহেল আমার জন্য অপেক্ষা করছে। আমাকে তোমরা দোয়া করো যেন করে আমি সোহেলের সাথে থাকতে পারি। ওদের থেকে
আল্লাহর কাছে প্রার্থনা করব বাংলাদেশের প্রতি ঘরে ঘরে যেন তোমার মতন ভাইয়া থাকি। ভাইয়া